আমার একটু পরিচয় হওয়া দরকার সবার সাথে আমার সাথে কারো মনে পরিচয় নেই যা মনে হচ্ছে আরকি আমার সবাই একটু ভিডিও অন করলে আমরা সবাই সবাইকে দেখতে পারবো একটু নজরুল ইসলাম তারপর আব্দুল মজিদ তারপর রকিবুল হাসান আর আসিফ ইকবাল ভাইকে দেখছি জিদারুল আলম আপনার ভিডিও আছে কিনা মুজাহিদুল ইফতেখার ঠিক আছে আর আমরা যদি যদি ব্যাকগ্রাউন্ড ইয়া করে রাখতে চাই আমরা ব্লার করে রাখতে পারি তাই না ব্লার করে রাখা যায় যেমন আমি ব্লার করে রেখেছিলাম আর কি এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আপনারা চাইলে ডার্ক করে রাখতে পারেন তাহলে পিছনে কেউ মুভ করলে কোনো সমস্যা হবে না

কোথায় পড়াশোনা করেছেন এটা একটু জানা দরকার কে কি করছেন এবং কোথায় পড়াশোনা করছেন এবং আপনাদের মানে কিরকম এক্সপিরিয়েন্স আছে প্রজেক্ট ম্যানেজমেন্টে কিরকম এক্সপিরিয়েন্স আছে সো আমরা আমার ডান দিকে থেকে শুরু করি আমার আব্দুল মজিদ ভাই আপনি একটু করতে পারেন আনমিট করতে হবে আপনার মিট করা আছে

ঠিক আছে ওকে তারপর আমি একটু যাব আসিফ ইকবাল ভাইয়ের কাছে আসিফ ইকবাল ভাই জি আসসালাম আলাইকুম আমি আসিফ ইকবাল আমাকে আসিফ বলে আর কি ডাকলে মানে সবাই ডাকে আর কি আসি আমি হচ্ছে আমার ক্যারিয়ার শুরু হয়েছে আপনার টু থাউজেন্ড থেকে সার্ভিস ক্যারিয়ার তার আগে আমি হচ্ছে এমবিএ বিএ কমপ্লিট করেছি এমআইএস এর উপর আপনার এশিয়ান ইউনিভার্সিটি থেকে আর গ্রাজুয়েশনটা হচ্ছে ঢাকা কলেজ থেকে আমার জন্মই এখানে আর পড়ালেখা এমনিতে স্কুল কলেজ হচ্ছে আপনার ঢাকা সাহেব থেকে তো আমি বর্তমানে আছি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে রিয়েল এস্টেটে আমার ব্যাকগ্রাউন্ড আমি আছি এখন আপনার রূপায়ণ গ্রুপে বিজনেস ডেভেলপমেন্টে আর এমনিতে ফ্যামিলি লাইফ হচ্ছে আমি ম্যারিড আমার দুইটা বাচ্চা আছে আমার ওয়াইফ হচ্ছে ব্যাংকার আমার স্থায়ী বাস হচ্ছে আপনার উত্তর বাড্ডা আর আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে ক্যানাডাতে চলে যাব মানে ফ্যামিলি ইমিগ্রেন্ট তো আসলে এই কোর্সটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আসলে এর আগেই হচ্ছে যাতে মানে সার্টিফিকেশনটা কমপ্লিট করতে পারি আর কি পরীক্ষা দিয়ে আচ্ছা এখন আমার গ্রুপে অনেকেই পাচ্ছি আমরা যারা আসলে কানাডা যাচ্ছে বা যাচ্ছে

শুনতে কি পারছেন হ্যাঁ যে আমি দিদারলালম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমায় হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্স আছে 8 বছর যাবত এর মধ্যে 5 বছর আমি প্রজেক্টে কাজ করেছি আর বাকি 3 বছর মেইনটেন্যান্সের সাথে রিলেটেড তো পিএমপি করার ইচ্ছা হচ্ছে পিএমপি আমি মোটামুটি আগে থেকে জানি কিছু কিছু বাট ভিডিও নিয়ে ভিডিও আর্ন করে তারপর পরীক্ষা দেওয়া এগুলো আসলে করা হয়নি তো এই জন্য আসলে মেইনলি কোর্সটা করা আর আমি এখন আছি হচ্ছে আকিজ বাইক স্ক্রিন লিমিটেড এটা হচ্ছে আকিজের একটা সিস্টার কনসার্ন আকিজ ইকোনমিক জোন ত্রিশাল মমিশিকে আকিজ ইকোনমিক জোন জি এটা আকিজ ইকোনমিক জোন কি ইকোনমিক জোন হচ্ছে ত্রিশাল এটা মমিশিকে আচ্ছা এটা কি আপনার বেজার সাথে কোনো সম্পর্ক আছে বেজার আ এইটা রেজার সাথে সম্পর্ক না এটা সরাসরি হচ্ছে আকিজের দ্বারা তত্ত্বাবধানই চলে আরকি কি ফ্যাক্টরি সফটওয়্যারে হচ্ছে নিজস্ব নিজস্ব হচ্ছে মেকানিক্যাল না মেকানিক্যাল ঠিক আছে হচ্ছে যে থেকে খুলনা প্রকৌশল ঠিক আছে এরপরে আসি নজরুল ইসলাম নজরুল ইসলাম জি শুনতে পাচ্ছেন হ্যাঁ পাওয়া জি আসসালামু আলাইকুম সবাইকে আমি বেসিক্যালি নজরুল ইসলাম আমি বিএসসি নিটি করেছি ড্যাফোডিল থেকে টু থাউজেন্ড আমি বর্তমানে আছি এডিএন গ্রুপের একটা কনসার্ন এডিএন ডিজি নেট লিমিটেড এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি আহ বেসিক্যালি আমি বিভিন্ন সফটওয়্যার প্রজেক্টগুলিতে কাজ করি আপনার গভর্নমেন্ট প্লাস এন্টারপ্রাইজ প্রজেক্ট গুলিতে তো আমার টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড টেন প্লাস ইয়ারস একটি সো আমি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমি টেকনিক্যাল মানে মেইনটেনেন্স কাজ করেছি এখন বেসিক্যালি বিজনেস ডেভেলপমেন্ট আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু টেকনিক্যাল সো মানে টেকনো সলিউশন নিয়ে কাজ করছি আর কি অনেক দিন থেকে এখন টোটালি সফটওয়্যার ডেভেলপমেন্ট আর যেহেতু গভর্নমেন্ট অনেকগুলো প্রজেক্টে কাজ করি সো আসলে আমার অনেক ফিল করি যে এটা আসলে দরকার অনেক প্রবলেম ফেস করছি আচ্ছা আর গভর্নমেন্ট প্রজেক্টে সব জায়গায় পিএমপি চাই তাই না প্রজেক্ট ম্যানেজার শুড বি এম রাইট রাইট আচ্ছা তাহলে আপনি কোন কোন জাতে আছেন আপনার কি সফটওয়্যার ফার্ম জি সফটওয়্যার ফার্ম এডিএন ডিজিনেট এটা হচ্ছে এডিয়ান টেলিকমের একটা কনসার্ন ডিজিনেট জি আচ্ছা জাহাঙ্গীর <laughs> <Okay, fine. Interesting. laughs> সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম জাহাঙ্গীর হাসান আমি পড়ালেখা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আমি আমার ক্যারিয়ার শুরু করেছি দুই হাজার তিন সালে আমি চাকরি শুরু করেছি অবস্থায় গ্রুপ দিয়ে প্রথমে আমি মেনটেন্সে ছিলাম তারপরে প্রোডাকশনে ছিলাম তারপরে কিছুদিন ইন্টারন্যাশনাল জব করেছি প্রজেক্টেই আর রিসেন্ট আমি আকিজ ইকোনমিক জোনে আসি প্রজেক্টের দায়িত্বে যত নিউ প্রজেক্ট আছে সব বেসিক্যালি আমার তত্ত্বাবধানে হয় আর এই কোর্সটা করতে চাচ্ছি হয়তোবা বা যেহেতু প্রজেক্ট নিয়ে আমি আসি প্রজেক্ট ডিভিশনে আছি তো হয়তোবা আমি করি বাট অনেক জিনিস একটু ফ্রেমের মধ্যে নিয়ে আসা দরকার তো এই জন্যই বেসিক্যালি বিএনপির আমার অ্যাপ্রোচ আপনারা একই জায়গায় কাজ করেন না দিদারুল আলম পরিচিত নাকি জি জি একই ইউনিভার্সিটির তো দেখছি জি সিনিয়র ভাই আর জুনিয়র নাকি জি হ্যাঁ গুড মার স্যার ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আসছি রাকিবুল হাসান

দু হাজার নয় দশ ব্যাচে দু হাজার তেরোতে বের হয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আর দু হাজার থেকে আমি এখনো পর্যন্ত মেট্রো রেল প্রজেক্টে কর্মরত কনসালটেন্ট হিসেবে

আমি পাস করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে প্রাইভেট একটা ইউনিভার্সিটি আছি উমানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে হিসাব আছি ক্লাস কি ওমান থেকে জয়েন করছেন হ্যাঁ ওমান থেকে কয়টা বাজে ওমানে on Chota 47. 47. আচ্ছা আসাদুল সাথে তো আগে পরিচয় ছিল মাঝখানে ক্লাসে করেন নাই মানে আগে ব্যাচে ব্যাচে জি জি আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আমি আসলে বেসিক্যালি গ্রাজুয়েশন করেছি কুয়েট থেকে 2013 এ আমি কমপ্লিট করেছি দেন আসলে আসলে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি প্রথমে একটা অটোমেশন ফার্মে ছিলাম বাইরের ছয় মাসের মতো তারপর রিয়েল এস্টেটে কাজ করেছি র্যাংক তারপর আবার ফ্যাক্টরিতে গিয়েছি হচ্ছে ফ্রেশ ছিলাম মেঘনায় ছিলাম প্রায় দুই বছর এখন একটা মাল্টিনেশন ফার্মে আছি ওরা মেনলি ফার্মা কনসালটেন্সি করে আসবিল টেলস্টার এখন আমাদের গত লাস্ট থ্রি ইয়ার্স আমাদের প্রজেক্ট চলে এখন ইনসেপটাই তিনটা বড় বড় প্রজেক্ট সো আমি এখানে আছি জয়েন করেছিলাম এস্টার ম্যানেজার প্রজেক্ট ম্যানেজমেন্টে এখন ম্যানেজার হিসেবে আছি সো অনেক কিছু করি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বাট আমার আসলে ফর্মাল কোনো সার্টিফিকেশন নাই বাট আমি জানি আমাদের অনেক ফর্মেট যেগুলো আসলে পিএমপি থেকে নেয়া সো এই জন্য আসলে ফর্মালি জানার জন্যই কোর্সে হ্যান্ডেল করা

আর বর্তমানে আমি বাংলাদেশ বিএনএস সেরে বাংলা প্রজেক্টে আছি প্রজেক্ট অফিসার হিসেবে আমি বর্তমানে আর ডিটি স্টেশন হচ্ছে পটুয়াখালী 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 কলাপাড়া উপজেলা আছে পারাপটের কাছাকাছি কাছে ওকে তাহলে ইয়াতে কবে লং কোর্স কত ছিল আপনার আমি হচ্ছে 17 লং কোর্স থেকে ভেলাম 17

একদম ফুটলস ফ্রেন্ড আমি আমার ব্যাকগ্রাউন্ড ক্যাডেট কলেজ তো ও আর আমি একই কলেজে ছিলাম আচ্ছা তো আমাদের আরো কয়েকটা ফ্রেন্ড আছে তিতাস তিতাস মানে কি নাম ও ফাইজ ফাইজ আছে তারপর মুজুমদার আছে কয়েকজন আছে দিদার আছে চারজন আমাদের ওখানে নেবি আছে আচ্ছা ঠিক আছে তাহলে পারমিশন লাগে না ক্লাস করতে

হ্যাঁ না এইতো সেটা করলাম বাসায় তোম ভালো আছেন আমি বেসিক্যালি আইউটি টু থাউজেন্ড ফিফটিনে গ্রাজুয়েশন করেছি এইচএসসি টু এলিভেন আমি ছিলাম সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ আহ টু থাউজেন্ড ফিফটিন এর ডিসেম্বর আমার গ্র্যাজুয়েশন দেন আমি টু থাউজেন্ড শেষ দিকে এনবিএ করে কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে তো টু থাউজেন্ড সেভেন্টিন থেকে আমি আছি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ম্যাক্স গ্রুপ মোস্টলি আমাদের কোম্পানির কাজ হচ্ছে রেলওয়ে কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি আমি ওইখানে আছি সরি এম এ ডাবল এক্স নো এম এ এক্স ম্যাক্স এক্স আচ্ছা হ্যাঁ জাস্ট ম্যাক্স ম্যাক্স গ্রুপ বললেই মোটামুটি চিনে সবাই ওইখানে আছি প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে এখন আমার ইনভলভমেন্ট হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট আর ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট আমি টেন্ডারিং পার্টটার সাথে ইনভলভ এছাড়াও প্রজেক্ট কন্ট্রোল এন্ড মনিটরিং আমার কিছু ইনভলভমেন্ট আছে তো এই পার্সপেক্টিভ থেকে যেহেতু আমার ইচ্ছা আসলে আমার মূলত বেসিক্যালি ইচ্ছা এর সাথে পুরোপুরি ইনভলভ হওয়া কন্ট্রাক্ট রিলেটেড গুলো হবে তো দ্যাটস হোয়াই পিএমপি তে যেহেতু একটা সার্টিফিকেশন ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকগনাইজড তো দ্যাটস হোয়াই সেই পারসপেক্টিভ থেকে পিএমপি এর প্রতি ইন্টারেস্টেড হওয়া তো এই তো আচ্ছা আপনাদের অফিস কোথায় আমার অফিস আমি কর্পোরেট অফিসে বসি তো এটা হচ্ছে রাওয়া কমপ্লেক্সের লেভেল 11 এ ও আচ্ছা আচ্ছা আমাদের অফিস কিন্তু রাওয়া ক্লাবের পিছনে আর কি 28 নম্বর হ্যাঁ 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 আপনাদের যখন আমি ফোর্স রিলেটেড কথাবার্তা বলছিলাম আপনার অফিসের সাথে তখনই আপনাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটাও দেখলাম আর কি যাবো ইনশাআল্লাহ একদম কাছে ঠিক আছে আমাদের অফিস অপোজিট ম্যাক্স আছে ম্যাক্সের অফিস আছে হ্যাঁ আমাদের ভিতরে কয়েকটা অফিস আছে আপনাদের কি 28 নম্বর রোডে হ্যাঁ হ্যাঁ আমাদের অফিস অপোজিটে একটা আছে অফিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার মনে হয় আমাদের গ্রুপের সবাইকে পেলাম ইঞ্জিনিয়ার তাই না সিভিল কিংবা ইলেকট্রিক্যাল আর নজরুল ইসলাম আমাদের মধ্যে আইটি না সফটওয়্যার না আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইলেকট্রনিক্স টেলিকম ইঞ্জিনিয়ারিং ইটি ইলেকট্রনিক্স আচ্ছা টেলিকম ওকে ঠিক আছে তাহলে আমার সাথে আমি জানি সবার পরিচয় আছে কিনা আমি আমার নাম শহীদ রেজা আমাকে রেজা বলতে ডাকলি হবে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই হাজার সালে বের হয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি কম্পিউটার সায়েন্সের মাস্টার্স করেছি তার আগে অ্যাপ্লাইড ফিজিক্সে ছিলাম অ্যাপ্লাইড ফিজিক্স এই তো আমি চাকরি করেছি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড আসলে আমার আইটি ব্যাকগ্রাউন্ড আমি আইটিতে দুইটা সফটওয়্যার ফার্মে ছিলাম তারপরে রবিতে ছিলাম আমি প্রায় সাড়ে ছয় বছর রবি থেকে বের হয়ে আসলাম নিজের অর্গানাইজেশন দিয়ে এস্টাবলিশ করি যেটা ডেস্পিং লিমিটেড এবং আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশের প্রথম আসলে ডেস্পিং বাংলাদেশের প্রথম অথরাইজড ট্রেনিং পার্টনার পিএমআই এব দুই হাজার বারো সাল থেকে আমরা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি আমার মনে হয় মার্কেটে যত পিএমপি পাবেন তার মনে হয় মোর দ্যান ফিফটি পার্সেন্ট আমার অর্গানাইজেশন থেকে হবে আর কি সো এক্সপিরিয়েন্স মানে প্রায় সবার সাথে কাজ করা হয়েছে বাংলাদেশে বড় বড় সব অর্গানাইজেশনের সাথে তো আমার মনে হয় আমাদের ক্লাসও খুবই চমৎকার হবে আমি ক্লাস খুব একটা ফর্মালি নেব না খুবই ইনফর্মাল গল্প আকারে ক্লাস হবে আর কি হ্যাঁ অলওয়েজ গল্প গল্প বলতে বলতে আমরা ক্লাস করবো আর অনলাইন ক্লাসটা কিন্তু খুব টাফ মানে আমি নিজে ক্লাস নিতে নিতে একটু বোরিং হয়ে গেছি অনলাইন ক্লাস মানে কোভিড থেকে শুরু হয়েছে আগে তো অনলাইন ক্লাস খুব তো মেইন বোরিং হওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে বেশিরভাগই পার্টিসিপেট করি না মানে ক্লাসে যদি আপনি আমার সাথে পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু খুবই ডেলিভারি করা খুব টাফ হয়ে যায় এবার যে আমি সবাই আজকে ভিডিও অন করেছেন মানে আমি চাই যে আপনারা লাস্ট পর্যন্ত আসলে যদি নেটওয়ার্কে খুব একটা বড় প্রবলেম না হয় সবাই ভিডিও অন রাখবেন ফেস না দেখা গেলে আসলে ক্লাস নিয়ে খুব একটা আনন্দ পাওয়া যায় না আর আনন্দ না পেলে ডেলিভারিও ভালো হয় না যেটা আসলে সবার জন্য খারাপ হয় আর আমি বিভিন্ন কোশ্চেন করব জিজ্ঞাসা করব হ্যাঁ অলওয়েজ মানে প্রম্পলি ফিডব্যাক দিবেন তাহলে আসলে রেসপন্সটা ভালো হবে আর মানে আমার সাথে থাকতে হবে ঠিক আছে তাহলে ক্লাসটা চমৎকার হবে আর না হলে আসলে দেখবেন যে ধীরে ধীরে বোরিং হয়ে যাচ্ছে শুরুর দিকে সবাই পার্টিসিপেট করে যেমন এর আগের এক্সপেরিয়েন্স বলি লাস্ট যে বাস টা এখন শেষ হয়নি ওই ব্যাসটাতে আমাদের বাইশ জন আমরা জয়েন করেছিলাম আজকে তো মাত্র এগারো জন দেখছি এবং ক্লাস যখন শেষের দিকে চলে গেছে এখন দেখছি মানে দশ বারো জনের চেয়ে বেশি জয়েন করে না লোকজন হম আর ক্লাসটা অনেক লম্বা হবে তো প্রায় আঠেরোটা ক্লাস আমরা নেবো সতেরো আঠারোটা ক্লাস দুই ঘন্টা করে ক্লাস নেব আজকে সাড়ে আটটায় শুরু করেছি নর্মালি আমরা শুরু করবো মানে আটটা থেকে আটটা বাশো আটটা থেকে এবং সপ্তাহে দুইটা ক্লাস নেব। আজকে একটা ক্লাস হবে শুক্রবার রাতে আর একটা ক্লাস নেব মঙ্গলবার রাতে কিংবা বুধবার রাতে এই সপ্তাহে বুধবার রাতে কারণ মঙ্গলবার এখনো শেষ শেষ হয়নি হয়ে গেলে আমরা মঙ্গলবারে যাতে একটা মঙ্গলবার সপ্তাহের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যতটুক পড়াবো ওটুক আপনারা পড়ে ফেলবেন আমি বলে দেবো কোথায় থেকে পড়িয়েছি সব ম্যাটেরিয়াল দেবো সব রিসোর্স দেবো কিন্তু আপনাকে আমার সাথে কন্টিনিউ করতে হবে এবং পিএমপি পি এক্সাম কিন্তু সহজ না ঠিক আছে মানে প্রফেশনাল এক্সাম মধ্যে দিস ইজ কনসিডার এজ এ ওয়ান অফ দা ডিফিকাল্ট এক্সাম ভয় পাওয়ার কিছু নাই মানে যেহেতু সবাই পাস করতেছে এবং আমার যেটা দুই হাজার একুশ থেকে আমার দুই হাজার বিশ থেকে বাইশ পর্যন্ত এখন পর্যন্ত কাউকে ফেল পাইনি আমার কোনো স্টুডেন্ট এখনো ফেল করেনি ঠিক আছে সো যদি আপনি আমার সাথে লেগে থাকেন আমার সাথে যে যত বেশি লেগে থাকতে পারবেন আমি তত বেশি আপনাকে সাপোর্ট করবো আর কি আর তো আপনাদের থেকে আসলে আমার জ্ঞাটা লাগবে হ্যাঁ আমরা যেটা বলি আসলে কমিউনিকেশন হচ্ছে টু হতে হবে ঠিক আছে আমার পক্ষ থেকে থাকবে কারণ আমার আসলে টার্গেটই হচ্ছে মানে এনি আর কি মানে আমি যাতে সার্টিফিকেশনটা পাই সো ডেডিকেশন যা বলেন বা ইয়ে ইফোর্ট যতটুকু দেওয়ার মানে সর্বোচ্চ পর্যায়েই দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ব্যাংকে আছেন করেছেন হ্যাঁ আমার মানে আপনাদের ম্যাটেরিয়াল যেগুলো দিবেন ওইগুলো নিয়ে ডিসকাস করার ব্যাপারে যদি কোথাও মনে করি যে আপনার সাথে বা আপনাদের এখানে কমিউনিকেট করা দরকার সেই ক্ষেত্রে কাশা যোগাযোগ করব ম্যাটেরিয়াল নিয়ে ম্যাটেরিয়াল বা কোনো কিছু মনে করেন যে কোন চ্যাপ্টারে আমি যদি দেখতে চাই যে বা কোথাও আটকে গেলাম বা সাজেশন দরকার গাইড দরকার ওটা আমাকে ফোন দিবেন ডাইরেক্ট আমাকে ফোন দিবেন ফোন দাও আছে আসলে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বানিয়েছি এখানে আপনি কোশ্চেন পোস্ট করবেন তাহলে আমি ব্যাক করবো হ্যাঁ হয়তো একটু সময় দেরি হবে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু যতদিন আপনি পাস করেন নাই ততদিন মধ্যে থাকবে কিন্তু এটা আমাদের গ্রুপটা আপনি এখানে কোয়েশ্চেন করবেন অন্যরা হয়তো অ্যান্সার করবে আমি অ্যান্সার করবো কিন্তু এটা কন্টিনিউ করবে আর কি গ্রুপটা আর আপনি আমাকে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আমি অলরেডি আপনার সমস্ত ম্যাটেরিয়ালস হার্ড কপি নিয়ে নিয়েছি আচ্ছা আমি মানে যাতে সুবিধা হয় আমি আসলে ওইভাবে অনলাইন টেবালটা দেখতেছি এর ভিতরে কি আছে আমি অবশ্য পড়া করছি কোর্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো আর অ্যাকচুয়ালি কাজও করতেছি মানে এইটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিসিশন মেকিং থেকে শুরু করে আর কর্পোরেট যে ইয়াগুলো আছে সেগুলো যেহেতু করি আমার মনে হয় ইট উইল হেল্প মি আমি যতটুকু যা মানে বুঝতে আমি জানি না আপনার সাথে এখন বাদ বাকিটা আর কি বুঝে দেখবো আসলে কতটুকু কি অবস্থা মানে খুবই সহজ জিনিসে আমরা আলোচনা করবো এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট তো তার মানে ম্যানেজমেন্ট উই আর টকিং অ্যাবাউট ম্যানেজমেন্ট জি ম্যানেজমেন্টে কোনো সাইন্স সায়েন্স আছে সামান্য সায়েন্স আসলে বেশিরভাগই তো আসলে আর্টস ম্যানেজমেন্ট সো এটা কোনো ডিফিকাল্ট কিছু না কিন্তু অনেক বেশি জারগন আছে আর কি আসলে আমরা আমরা অনেক টার্মিনোলজি অনেক জার্গন নিয়ে আলোচনা করবো ফার্স্ট প্রথম দিকে একটু ইয়ে লাগতে পারে কিন্তু এটা খুবই কমন সেন্স প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কিছুই না কমন সেন্স এবং যতই আমরা শিখাই না কেন ওই আলটিমেটলি ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইয়ার কমন সেন্স হ্যাঁ সো নাইলে প্রজেক্ট ম্যানেজমেন্টে সাকসেসফুল হওয়া যাবে না কোনো সাইন্টিফিক ওয়েতে প্রজেক্ট ম্যানেজ করা আসলে টাফ সম্ভব না প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা দুইটা মানে এক্সট্রিম বলি একটাকে বলি হচ্ছে হিরোইক যেটা সুপারম্যান হুম সুপারম্যান সবকিছুই পারে ম্যান হ্যাঁ আর একটা হচ্ছে আসলে রোবোটিক রোবোটিক মানে হচ্ছে মানে সুপারম্যান কোনো আইন কানুন মানে না মানে কোনো ল নাই তার যা ইচ্ছা সে করতে পারে সমস্ত ল ব্রেক করে আর রোবোটিক মানে ল এর বাইরে যেতে পারে না রোবোটিক যা প্রোগ্রাম করে দিয়েছেন সেটি সে ফলো করবে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু দুইটা এক্সট্রিম রোবোটিক এবং সুপারম্যান বা হিরোই এর একটা কিন্তু আসলে কাজ করে না কাজ করে আসলে মিডিল গ্রাউন্ড হ্যাঁ রোবোটিক হওয়া যাবে না আবার হিরোইক হওয়া ট্রাইও করা যাবে না ঠিক আছে ওকে তাহলে আজকে আজকে আমরা আসলে একটু এক একটা স্লাইড দেখবো যে আসলে পিএপি এক্সামের হয়তো আপনাদের মনে অনেক কোশ্চেন আছে কি কি প্রি আছে এগুলো হয়তো অনেকে আপনার ঘাটাঘাটি করে অলরেডি জানেন তারপর আমরা একটু দেখবো কয়েকটা স্লাইড দেখে খুব দ্রুত আজকে আসলে পড়াশোনায় যাব না যা স্লাইড দেব আর যাদের আসলে আমরা আপনাদের আজকে মানে ক্লাস শেষে আজকে বা কালকের মধ্যে আমি আপনাদেরকে গুগল ড্রাইভ শেয়ার করব একটা যেখানে সমস্ত ম্যাটেরিয়াল গুলো পাবেন একটা ম্যাটেরিয়াল শুধু পাবেন না যেটা আসলে পিএমএ থেকে কিনতে হয় থার্টি থার্টি নাইন ডলার দিয়ে হুম আপনার স্টুডেন্ট ম্যানুয়াল যেটা স্টুডেন্টের জন্য পিএমআই নিজে তৈরি করেছে এটা আসলে পিএমআই আমাদেরকে ফোর্স করছে যে আসলে সমস্ত স্টুডেন্ট যাতে ইন্ডিভিজুয়াল এটা কেনে হুম এটা অনলাইন প্ল্যাটফর্মে এক বছরের জন্য আপনি একটা সাবস্ক্রিপশন পাবেন যেখানে স্টুডেন্ট মেনুয়াল যেটা পিএমআই তৈরি করেছে যেটা আসলে এখন মেইন কন্টেন্ট পড়াশোনার জন্য সেটার আপনি মানে লেটেস্ট কপিটা ওখানে পাবেন আর ঠিক আছে আর বা এছাড়া বাকি যত ম্যাটেরিয়াল আমি ক্লাস ইউজ করব প্রায় আমার মনে হয় আপনাদেরকে 25 ওইটা কি কিনে হবে এক্সকিউজ মি

আচ্ছা ঠিক আছে এটা আমরা রাখি এটা আমরা পরে আলোচনা করব আর যারা সফট কপি পড়তে সমস্যা হয় আমি তো সফট কপি সব দিয়ে দেবো আপনাদের সিক্স এডিশন সেভেন asl প্র্যাকটিস গাইড যেগুলো আসলে মেইন কোর ম্যাটেরিয়ালস เอ่อ তারপরে আমার স্লাইড গুলো কিন্তু কারোর যদি হার্ড কপি দরকার হয় যেহেতু আমি অনেক হার্ড কপি ছাড়া পড়তে পারে না আর আমি পারি না আসলে আমরা যারা আমিও এইজন্য আগে নিয়ে নিয়েছি হ্যাঁ আমাদের একটা বই আছে 6 এডিশনের একটা বই আছে এই বইটাই মনে নাকি হ্যাঁ

ঠিক আছে সো আমি রিলেট করে দেব আপনাদেরকে সমস্যা নাই এই তো আর আর কোনো কোশ্চেন আছে কিনা এই মোমেন্টে এনি কোশ্চেন আপনার কোর্সটা শেষ হওয়ার সাথে সাথেই কি আপনি আসলে পরীক্ষা দেওয়ার মতো মানে সক্ষমতা থাকবে নাকি আরো প্র্যাকটিস করতে হবে আরো করতে হবে আমার আমার গাইডলাইন হচ্ছে আমার ক্লাসের সাথে সাথে একবার আপনি কভার করবেন পুরা ম্যাটেরিয়ালটা তারপরে আসলে আপনি মানে 45 থেকে 60 ডেজ এর মধ্যে পরীক্ষা দিবেন তার মানে আপনি কোর্সটা শেষ হওয়ার পর এই ক্লাসটা শেষ হওয়ার পর আরো দুই মাস পরে

স্ক্রিনশট নেওয়া দরকার জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ হয় না আমাদের কোন একটা শীত মনে যেটা স্ক্রিনশট রাখা দরকার স্ক্রিনশট নিয়ে নেবেন আর সবাই অবশ্যই খাতা কলম একটু পাশে রাখবেন মানে আমাদেরকে কিন্তু নোট নিতে হবে নোট নিবেন বা আমি আসলে নোট নেই আমার নিজের লেকচারের মধ্যে পয়েন্টের পাশে লিখি তাইলে আসলে সহজে রিকল করা যায় বা ম্যাটেরিয়াল মধ্যে আমি লিখি সো আপনাদের যেটা যে স্টাইল এটা নতুন করে স্টাইলে দরকার নাই আপনি যে স্টাইলে অভ্যস্ত এই এতদিন লাইফে এই জায়গায় এসে সেটাই প্র্যাকটিস করবেন কিন্তু নোট নেবেন হ্যাঁ নোট নেওয়াটা ইম্পর্টেন্ট আচ্ছা আমরা যে পিএমপি সার্টিফিকেশন নিয়ে কথা বলছি সেটা আসলে পিএমআই আমরা জানি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ডট অর নট ফর নন ফর প্রফিট অর্গানাইজেশন যেটা নাইনটিন থেকে কাজ করতেছে আমরা জাস্ট দু সালে পঞ্চাশ বছরের কুর্তি কাটালাম আর কি হ্যাঁ পিএমআই সো পিএমআই আসলে প্রথম অর্গানাইজেশন যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু করে ঠিক আছে এবং পিএমআই যে বইটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড হিসেবে আমরা সবাই পড়ছি আমাদের মেইন মানে টেক্সট সেটা নাম হচ্ছে পিএম বক প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ যদি আমরা পিএম বক বলতেছি আসলে এটা উচ্চারণ করতে বসে পিএমআই পিমবক বক পিআইএম বিওকে পিম এটি একটু মনে রাখি যারা বাইরে যাচ্ছি বাইরে গিয়ে পিএম বক বললে কিন্তু আসলে কনফিউজ হয়ে যাবে বলতে হবে পিম্বক সো প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ এইটার আসলে আমরা এখন যে এডিশনে আছি এটা সেভেন্থ এডিশন পিএমআই প্রতি চার বছর পর পর নতুন এডিশন দেয় আমাদের প্রথম এডিশনটা ছিল এ সো আমরা এখন প্রায় হ্যাঁ মানে সেভেন্থ এডিশন আমরা আসছি যেটা গত বছর পাবলিশ হয়েছে সেভেন এডিশন তবে পরীক্ষার জন্য আসলে আমরা সিক্স এবং সেভেন দুইটাই পড়তে হবে আর কি হ্যাঁ ওকে পিএম এর অনেকগুলো সার্টিফিকেশন আছে আমরা পিএমপি নামটা হয়তো সবচেয়ে বেশি জানি কিন্তু পিএম এর আমার মনে হয় এখন বোধহয় হয় পঁচিশ বিশটারও বেশি সার্টিফিকেশন আছে হ্যাঁ তার মধ্যে সবচেয়ে পপুলার পিএমপি হ্যাঁ ওয়ার্ল্ডের সব জায়গায় রিকগনাইজ এবং আসলে আমার মনে হয় যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তাদের পিএম বকটা পড়া দরকারই হ্যাঁ না অনেক কিছু মিস করবে এবং পিএম বক এর যে সিক্স এডিশন খুবই খুবই হিউজ ছিল প্রায় সাড়ে সাতশো পেজ ছিল

আমাদের একটা আইডি আছে পিএমআই তে সার্চ করলে পাবেন থ্রি সিক্স নাইন ওয়ান এটা আসলে আমাদের এটিপি আইডি অথরাইজ ট্রেনিং আইডি এবং আমরা দুই হাজার বারো সাল থেকে কাজ করতেছি আগে বললাম এবং আমরা মনে হয় পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর এগুলো আপডেটও করা হয়নি মানে অনেক জায়গায় আমরা আসলে কাজ করেছি এই এটাও আমরা অলরেডি ডিসকাস করেছি আরো কথা বলবো আমরা আমাদের মানে এবং আপনারা সবে একটু খেয়াল রাখবেন মানে আমাদের সবচেয়ে যেটা আমি এখানে ইয়া করি যে আপনারা আসলে তিন চারজন করে করে একটা গ্রুপ বানায় ফেলবেন যেমন এখানে দেখলাম যে একই কয়েকজন আছেন বা একই আছেন বড় ভাই ছোট ভাই এই তিন চারজন মিলে এক একটা গ্রুপ বানায় ফেলবেন ইউনিভার্সিটি লেভেলে গ্রুপ যেমন খুবই কাজের ছিল এরকম প্রফেশনাল সার্ভিসের জন্য কিন্তু গ্রুপ খুব ইম্পর্টেন্ট তিন চারজন যদি গ্রুপ করে একটু করতে পারেন কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার হবে পরীক্ষা কিন্তু কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা কোনো মেমোরাইজেশন লাগবে না ঠিক আছে কোনো মুখস্থের দরকার নেই কোনো মনে রাখার দরকার নেই শুধু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সো যত ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে তবে মানে আর মানে আমরা একটা একটা টার্ম আছে যেটা আমরা বলি ম্যাজিক হুম ম্যাজিক থ্রি কি বলে এটাকে ম্যাজিক অফ থ্রি ম্যাজিক অফ থ্রি বলে আর কি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো জিনিস তিনবার চোখ গুলে যান না আর কি তাহলে ওটা আপনার মোটামুটি মাথা থেকে যাবে অনেকদিন সো আমি এই জন্য বলি যে একবার আপনি আমার সাথে কমপ্লিট করবেন এরপর বাকি দুইবার আপনি কমপ্লিট করবেন তাই রিবার রেডি ফর দেখছি তবে কনসেপ্টের কোনো গ্যাপ রাখা যাবে কনসেপ্ট নিয়ে আপনি যত কোশ্চেন করবেন আই উইল আনসার ঠিক আছে এবং আমাদের ক্লাসে সবচেয়ে বেশি যে কোশ্চেন করবে কনটেক্সুয়াল কোশ্চেন গুড কোশ্চেন তাকে কিন্তু আমি মানে আমাদের ক্লাস শেষে একটা স্পেশাল গিফট তাকে দেবো আর কি সবচেয়ে যিনি ক্লাস সবচেয়ে বেশি ইন্টারেক্টিভ এবং কোশ্চেন করবে সাই ওয়ান হ্যাঁ যত কোশ্চেন করবেন দ্যাট ইজ গুড সো আমার সম্বন্ধে অলরেডি আমি বলেছি এবার আসলে আমরা পিএমপি নিয়ে আমরা অনেকে জানি যেহেতু অলরেডি সবাই আসছি হ্যাঁ আমি জাস্ট একটু গুরুত্ব দিই যে আমাদের আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে এটা দুই সালের ডাটা সেই ডাটায় দেখা যাচ্ছে যে আমরা এভরি ডলার প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা ইউজ করি তার মধ্যে এলিভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আমরা নষ্ট করে ফেলি ওয়েস্টেজ হয়ে যায় ডিউ টু পুয়ার প্রজেক্ট পারফরমেন্স বুঝতে পারছি এটা কিন্তু গ্লোবাল পিকচার নট বাংলাদেশের পিকচার বাংলাদেশের পিকচার তো আরো ভয়াবহ তো গ্লোবাল পিকচার হচ্ছে এটা এক ডলারে কিন্তু আমরা প্রায় সাড়ে এগারো হ্যাঁ সেন্ট কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে না পারার জন্য সবারই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা জানা দরকার শেখা দরকার যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছি তারা বেশিরভাগই তো না জেনেই কাজগুলো করছি সো এটা আসলে একটু জেনে কাজ করলে আমরা আসলে অনেক ভালো কাজ করতে পারবো আগেরটার সাথে যদি এটি একটু মিলান এর ওয়ান ফিফ জিডিপি ইউজ হয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে ওয়ার্ল্ডের ওয়ান ফিফ জিডিপি তাহলে চিন্তা করেন তার মধ্যে ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নষ্ট হয়ে যাচ্ছে তো কত মানে ইমপ্রুভ করবার ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে আমাদের গ্লোবালি ঠিক আছে এবং আমরা আগেই বললাম যে গ্লোবালি রিকগনাইজ ওয়ার্ল্ড যে কোনো জায়গায় ইউ ক্যান সেল দিস সেল শব্দটা ইম্পর্টেন্ট কারণ আপনি পিএমপি হয়ে গেলেন নো বডি উইল পিক ইউ যে পিএমপি চলে আসেন আমার কাছে জব আছে ইউ হ্যাভ টু সেল ইউর সেল ঠিক আছে কে কত ভালো সেল করতে পারে এটা আসলে সেল করারই একটা দুনিয়াতে চলে আসছি আমরা গুগলের বিজনেস কি গুগলের গুগল কি বিজনেস করে লাইসেন্স স্টোরেজ

গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলো কিন্তু শিখতে পারছি হম বিভিন্ন দেশের থেকে এগুলো কিন্তু নেওয়া হয়েছে ওকে টার্গেট ইন্ডাস্ট্রি পিএমপি কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল এখানেও আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল তারপর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল তারপর আইটি সবাই কিন্তু পিএমপি টাকে ইউজ করতে পারে সো দিস ইজ দ্য বিউটি অফ পিএমপি এবং পিএম বক আপনি যে কোনো প্রজেক্ট এটাকে ইউজ করতে পারবেন ঠিক আছে বড় হোক ছোট ছোট হোক হ্যাঁ ডোনার ফান্ডের হোক

এবং ভলান্টিয়ারি কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক পাত খুলে যাবে পিএমএ বাংলাদেশের চ্যাপ্টার আছে সেখানে প্রায় ছয় ছয়শোর বেশি মেম্বার আছে আপনারা অবশ্যই পিএমএ এরও মেম্বার হয়ে যাবেন পিএমএ বাংলাদেশ চ্যাপ্টারের কারণ এখানে আসলে অনেক আপনি হেল্প পাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের কোথাও জব সার্কুলার হচ্ছে কোথাও লাগবে দেখবেন যে এখানে গ্রুপের মধ্যে ইয়া হচ্ছে আপনি ইজিলি কানেক্ট হতে পারবেন এটা কিন্তু গ্লোবালি যারা বাইরে যাচ্ছেন হ্যাঁ ওখানে সবচেয়ে বেটার বেস্ট হচ্ছে যে ওখানে ওদের কমিউনিটির সাথে অ্যাড হয়ে যাওয়া তাহলে আপনার জন্য অপরচুনিটি ওপেন হয়ে যাবে ঠিক আছে ওকে সো পিএমপি নিয়ে আমরা এখন একটু কথা বলি পিএমপি নিয়ে স্পেসিফিক পিএমপি নিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল আপনি সার্টিফাইড হলে আপনাকে এই লোগোটা দিবে বাম সাইডের লোগোটা এটা আপনি আপনার বিজনেস কার্ডে ইউজ করতে পারবেন আর আপনার নামের শেষে কমা দিয়ে পিএমপি লিখতে পারবে যেমন ডাক্তাররা লেখে না এমবিবিএস সেখানে আপনিও লিখবেন যে কমা দিয়ে পিএমপি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল যদি পি এম লেখার পরে কেউ কপি রাইট দিবেন না হ্যাঁ কপিরাইট সিনটা আসলে ব্র্যান্ডিং গাইডলাইন অনুযায়ী কপি রাইট সাইনটা দেওয়ার দরকার নেই নামের সাথে আমি যখন পি এনপি করেছিলাম দুই সালে তাই না অনেকদিন আগের কথা সেটা তখন আসলে এই যে আপনার ছিল এইটা এই যে এটা ডান ডান লোগোটা ছিল আর কি হ্যাঁ নট দ্যাট কালারফুল আর এখন বাম যেটা অনেক কালারফুল আসেন আমাদের পিএমপি এক্সামে কিন্তু কিছু পি আছে আমার মনে হয় সবাই অনেকেই জানি এতো আসেন তাহলে আমরা একটু দেখে নেই এডুকেশনের পি রিকুইজিট আছে তিনটা পি আছে এডুকেশন রিলেটেড চার বছর ডিগ্রি লাগবে এখানে দেখুন সবারই আছে সো এটা কোনো সমস্যা না এডুকেশন আমাদের আছে দুই নম্বর হচ্ছে প্রজেক্ট এক্সপিরিয়েন্স এটাও আমাদের সবারই আছে দেখলাম মানে সাড়ে চার হাজার ঘন্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স থাকবে এটা আমাদের সবারই আছে সেটা যে কোনো প্রজেক্ট হোক মিনিমাম থ্রি ইয়ার্স সেটা আমাদের অলরেডি সবারই আছে সবারই জব দেখলাম পাঁচ বছরের নিচে কেউ নাই মনে হলো ঠিক আছে তবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স যখন আপনি দেখাবেন তখন আট বছরের আগের প্রজেক্ট এক্সপিরিয়েন্স দেখানো যাবে ঠিক আছে আট বছরের আগের প্রজেক্ট এক্সপিরিয়েন্স দেখানো যাবে না তার মানে আজকে হচ্ছে দুই সাল আপনি দুই সাল পর্যন্ত প্রজেক্ট এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন এবং সেটা মিলে সাড়ে চার হাজার ঘন্টা হতে হবে তার আগে থেকে যদি আমি প্রজেক্টে ইনভলভ থাকি সেগুলো কাউন্ট হবে না সেগুলো আমি দেখাতে পারি বাট কাউন্ট হবে না তাই তো হ্যাঁ কাউন্ট হবে না ওটা আপনি অ্যাপ্লিকেশনে অনলাইনে আমরা ফিলআপ করতে হয় সেটাতে আসলে ফিলআপ করেও মানে কোনো লাভ হবে না অটোমেটিক সে ডিসকার্ড করে দিবে সো আপনাকে 2014 এর পর মানে 2014 আছে কি আগস্ট না 2014 সেপ্টেম্বর থেকে আপনি আসলে এই প্রজেক্ট এক্সপ্লেইন দিতে পারবেন এটা নিয়ে একটু চিন্তা করেন না অ্যাপ্লিকেশন যখন করবেন আমার একটা ভিডিও আছে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় আর আমি আসলে ওয়ান টু ওয়ান আপনাদের হেল্প করব অ্যাপ্লিকেশন যখন আপনারা

মানে স্যার যে বলতে চাচ্ছিলাম যে মানে এপিএস এর বেশি যারা যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের জন্য কি কি আলাদা কোনো সার্টিফিকেশন কোর্স থাকবে মানে PMI থেকে অফার করে এরকম কিছু আছে কি স্যার হ্যাঁ আরো আছে আপনারা যাদের 15 বছর প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আছে তাদের জন্য আলাদা দুইটা সার্টিফিকেট আছে PMI এর একটা হচ্ছে PGMP প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন আর একটা হচ্ছে PFMP পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন যাদের পনেরো বছর এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য আচ্ছা

স্পন্সর কে ছিল হ্যাঁ বা আপনার উপরে ম্যানেজার কে ছিলেন আপনার সেই ম্যানেজারের সাইন লাগবে আসলে যে আপনি এটা ট্রু বলেছেন ওদের একটা ফর্ম দিবে ওরা সেই ফর্মটা ফিল আপ করে তার সাইন লাগবে মানে অডিট বোর্ড লাগবে এটা লাগবে আচ্ছা আচ্ছা আর না হলে কোনো কিছুই লাগবে না আপনি যা বলবেন পিএমআই ধরে নেবে যে আপনি হ্যাঁ ডিউ ডিলিজেন্স সবকিছু দিয়েছেন আর কি হ্যাঁ আচ্ছা তিন নম্বর যেটা সেটা হচ্ছে থার্টি ফাইভ ট্রেনিং লাগবে যেটা আমরা এখান থেকে পাবো বা যাদের অলরেডি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং আছে তারা সেটাও দেখাতে পারবে ঠিক আছে এটাই এটা আসলে এই দুটা একই কথা এবার আসেন পরীক্ষার ফি নিয়ে আমরা কথা বলি যদি পিএম এর মেম্বার হন তাহলে পাঁচশো চুয়াল্লিশ ডলার লাগবে আর যদি নন মেম্বার হন তাহলে ফাইভ ফিফটি ফাইভ ডলার লাগবে ঠিক আছে তার মানে এগারোই ডলারের বেনিফিট পাবেন মানে এটাকে আমরা একটু এইভাবে দেখাতে পারি যে আসলে পরীক্ষার ফিটা হচ্ছে এরকম একশো পঁয়ত্রিশ ডলার হচ্ছে এক বছরের মেম্বারশিপ ফি আর চারশো পাঁচ ডলার হচ্ছে এক্সাম ফি টোটাল ফাইভ ফোর্টি ফোর আর যদি মেম্বার না হন তাহলে টোটাল ফাইভ ফিফটি ফাইভ ডলার লাগবে তবে মেম্বার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট যেদিন আপনি যখন যে বছর পরীক্ষা দিবেন সে বছর অবশ্যই মেম্বার হবে কারণ মেম্বার হলে আমাদের সমস্ত ডকুমেন্ট আপনার জন্য ফ্রি এই যে পিএম বক্স সিক্স এইট ওয়ান সেভেন এডিশন তারপর পিএম এর আসল আরো প্রায় থার্টি প্লাস স্ট্যান্ডার্ড আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সবকিছু আপনার জন্য ফ্রি থাকবে আর ভলান্টিয়ারি বিভিন্ন কাজ করতে পারবেন পিএম এর সাথে সো লট অফ স্কোপ আর এই তো মেম্বারশিপের কিছু বেনিফিট সব জায়গাতেই থাকে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন আর পরীক্ষায় যদি কোনো কারণে ফেল করেন তাহলে আসলে রিটেক দিতে হয় রিটেকটার ফি একটু কম আছে মেম্বারদের জন্য দুইশো ডলার আর যারা মেম্বার না তাদের জন্য তিনশো ডলার আমরা ওটাতে যাব না আমরা ট্রাই করব যাতে একবারে আমরা পাস করতে পারি আর অ্যাপ্লিকেশনের একটা প্রসেস ফ্লোটা এখানে দেখানো আছে আমি জাস্ট মুখে একটু বলি যে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন অনলাইনে ফর্ম আছে অনলাইনে সাবমিট করলে ওরা পাঁচ দিন থেকে দশ দিন সময় নেয় ওটাকে অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে ওরা লিঙ্ক দিবে হচ্ছে পেমেন্ট করার জন্য পেমেন্ট দেওয়ার পরে হ্যাঁ সেটা আবার প্রসেসিং করতে দুই তিন দিন সময় নেবে পেমেন্ট করার পরে ওরা আপনাকে লিঙ্ক দিবে হচ্ছে শিডিউল করার জন্য বাংলাদেশে পিয়ারসন ভিউ প্যাসন ভিউয়ের কিছু সিলেক্টেড সেন্টারে এক্সাম হয় সেখানে আপনি অনলাইনে বুকিং করতে পারবেন করে আপনি এক্সামটা দিলে অনলাইন এক্সাম এবং এক্সামের সাথে সাথেই রেজাল্ট হয় ঠিক আছে এবং পি এম পি সার্টিফিকেশনটা পাওয়ার পরে যেটা হবে এটা কিন্তু থ্রি ইয়ারস থাকে তাই না অনেকে হয়তো জানেন তিন বছর পর কিন্তু এটাকে রিনিউ করতে হবে রিনিউ করার জন্য এক্সাম দিতে হবে না জাস্ট সিক্সটি পিডিউ ওয়ান করতে হবে পিডিউ মানে হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট ঠিক আছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট এটা অনেক ভাবে নেওয়া যায় জাস্ট কোন ট্রেনিং এ পার্টিসিপেট করেছেন কোনো একটা বই পড়েছেন কোনো একটা ভিডিও দেখেছেন যত আওয়ার আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কিছু করে ব্যয় করেছেন প্রতিটা আওয়ার হচ্ছে ওয়ান পিডিউ সো তিন বছরে সিক্সটি পিডিউ ইজ নাথিং অ্যাকচুয়ালি হ্যাঁ কিন্তু পিএমআই চায় যাতে আপনি আসলে অলওয়েজ শিখতে থাকেন টু বি বেটার প্রজেক্ট ম্যানেজার ঠিক আছে এবং সমস্ত কিছু অনলাইনে থাকবে আপনি অনলাইনে রিনিউ করতে পারবেন সার্টিফিকেট থাকবে আপনি ডাউনলোড করতে পারবেন ডিজিটাল সার্টিফিকেট এভরিথিং ইজ অনলাইন আর পি এম পি সার্টিফিকেশন করলেই সবকিছু হয়ে যাবে এরকম না ইউ হ্যাভ টু সেল ইউ হ্যাভ টু সেল এন্ড ইউ হ্যাভ টু সেল ঠিক আছে সো এটা আপনাকে নিজেই করতে হবে কিভাবে আপনি সেল করবেন অলরাইট সো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত আমার একটা কোশ্চেন ছিল ভাই যারা মেম্বার না হয়ে পরীক্ষা দিবে তারা হয়তো ধরেন কোচিং করলো বা এরকম একটা ট্রেনিং নিল কিন্তু কন্টেন্ট তো এগুলো সব পিএমআই অথরাইজড কন্টেন্ট পিম বক বলেন বা অন্যান্য যা আছে একজন নন মেম্বার এগুলা কিভাবে লিগালি পেতে পারে নন মেম্বার তো লিগালি পাওয়ার কোনো অপশন নাই যদি আপনি ইন্টারনেট থেকে চুরি না করেন আর কি হ্যাঁ না এটাই মানে নন তাহলে এটা আবার পরীক্ষার সময় কি এটা কোনো একটা মানে মানে ই হতে পারে কিনা যে আপনি কিভাবে কন্টেন্ট করলেন ধরেন আমি পরীক্ষা দেওয়ার 5 আগে মেম্বার হলাম মেম্বার হয়ে রেজিস্ট্রেশন করলাম 405 ডলার দিয়ে তো অডিটে কি এই ধরনের কোন ইস্যু হওয়ার চান্সেস আছে যে আপনি কিভাবে তাহলে পললেন এত দিন বা পরীক্ষা দিলেন না না এখন এরকম চান্স নাই এখন এরকম চান্স নেই এটা আমরা জানি না টেকনোলজি এত এরকম করে ফেলবে এক সময় যে আমাদের কি না টেন শুনতেছি বললাম থার্টি ডলার দিয়ে কিনতে হয় পিএমআই আমাদেরকে রাগারা করতেছে যে সবাই কেন কেনে না কিন্তু এখনো পিএমআই আসলে না কিনলে পরীক্ষা দিতে পারবে না কিন্তু একটু রিস্কি আছে এটা কারণ পিএমআই সহজেই ট্র্যাক করতে পারে তাই না কারণ ওদের প্ল্যাটফর্ম থেকে কিনতেছেন আপনার আপনি এক্সাম দিচ্ছেন ইজিলি ট্র্যাক করা যায় কারণ কেনার সময় আপনার পিএম এ আইডি দিয়ে কিনতে হয় আপনার নিজস্ব আইডি দিয়ে আমি কিনে দেবো কিন্তু আপনার আইডি দিয়ে এটাকে খুলতে পারব না আপনি ইজিলি ট্র্যাক করতে পারবে কিন্তু এখন হয়তো করতেছে না কিন্তু করলে আমরা বিপদে পড়ে যাব যারা না কিনে যদি ইয়া করি আর কার কাছ নিয়ে নিলাম হ্যাঁ সেটার কথা বলছি আর হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল

কিসের ব্যাপারে পেমেন্টের ব্যাপারে জি ভাই এবং পরবর্তী শিডিউলিং করার ব্যাপারে বা শিডিউলিং তো আপনি নিজেই করবেন পেমেন্টের ব্যাপারে তো বাংলাদেশ থেকে কিছু করার উপায় নাই বাংলাদেশে তিনশো ডলারের বেশি পেমেন্ট করতে পারে পারেন না আপনি বাংলাদেশ থেকে বলে আমার আমারও একই রেস্ট্রিকশন আমাকে কোনো ইয়া দেয় নেই আর কি এটা বাংলাদেশ ব্যাংকের রেস্ট্রিকশন সো যেটা আমিও যেটা করি পার্সোনালি সেটা হচ্ছে যে আমি আসলে সহজ উপায় হচ্ছে কোনো ফ্রেন্ডস ফ্যামিলির হেল্প নেওয়া যারা বাইরে আছে তাদের টাকাটা তাকে দিয়ে দিলাম বাংলাদেশের টাকায় আর তার কার্ডটা ইউজ করে পে করলাম এটা ছাড়া সহজ কোনো উপায় নাই তবে আপনি হয়তো সিটি ব্যাংক বা কয়েকটা ব্যাংকে আপনি গিয়ে ওদের সাথে কথা বললে ওরা আপনার ওই এডুকেশনের পেমেন্ট করা যায় আসলে হ্যাঁ কিন্তু স্পেশাল কিছু কাগজপত্র অ্যারেঞ্জমেন্ট লাগবে একটু হ্যাসেল হবে কিন্তু পারবেন যদি এটা সরাসরি কল সেন্টারে ফোন দিতে হবে তাইলে আপনি হেল্প পাবেন ঠিক আছে এটা সব ব্যাংকেরই কিন্তু হেল্প আছে কিন্তু একটু যে কাগজ লাগে এই জন্য হয়তো আমরা যাই না সহজ উপায় হচ্ছে কোন ফ্রেন্ডস এর কার্ড ইউজ করা ঠিক আছে এটা একটা টাফ আসলে মাঝখানে পিএমআই ইয়ে দিয়েছিল ডিসকাউন্ট দিয়েছিল তখন কিন্তু তিনশো ডলারের নিচে ছিল এই সুযোগ অনেকে টাকা পেমেন্ট করে রেখেছে অলরেডি কিছুদিন আগে ডিসকাউন্ট চলে গেছে ভালো একটা ডিসকাউন্ট ছিল অনেকে করে রেখেছে হ্যাঁ আমরা যখন ভর্তি মানে এনরোল করলাম তখন আপনার অফিস থেকে বলা হয়েছিল যে আপনাদের থ্রুতে যদি পেমেন্ট করি বা স্কেজুলিং করি তাহলে বোধহয় একটা ফিফটি ফাইভ ডলারের একটা ইয়ে থাকে আচ্ছা এটা সম্পর্কে একটু বলতাম হ্যাঁ এটা আসলে আমি আপনাকে ইয়ে দিয়ে দেব একটা যদি এক আমার থ্রুতে করেন আমি আপনাকে একটা ইয়া দেব কি বলে ওটাকে প্রোমো কোড দেবে আচ্ছা একটা ভাউচার কোড দেব আপনি নিজেই পে করবেন কিন্তু ভাউচার কাটা এপ্লাই করলে আপনি মানে ডিসকাউন্টটা পাবেন আর আচ্ছা আচ্ছা ভাই আপনার পরামর্শ কি আমরা কি এখনি আমরা তো মাত্র ট্রেনিংটা শুরু করলাম আমরা কি ট্রেনিং শেষে मेंबरটা হয়ে মানে 스케줄링টা করব নাকি আমরা এখনই করে ফেলব কোনটা করাটা আমাদের জন্য আসলে প্রুফফুল बेटर হবে এটা আমাদের শেষের দিকে করলে হবে হ্যাঁ আচ্ছা ঠিক শেষের দিকে এখন দরকার নেই কারণ এখন আমাদের পরীক্ষার জন্য যা লাগবে সেটা তো আমি আপনার পেয়ে যাবেন জি ঠিক আছে না ওকে আমরা আরেকটু আলোচনা করি নাকি আরেকটু একটু বাকি আছে আমাদের আবার আমি একটু ব্যাক করলাম দেখেন আসলে পরীক্ষায় মানে পরীক্ষাটা দেখা যাচ্ছে স্লাইড

আমরা ইউনিভার্সিটিতে পড়েছিলাম বছর শুরুতে কিন্তু একটা সিলেবাস দিয়ে দেয় যে এই হচ্ছে সিলেবাস এই আমরা পড়াবো এবং কিন্তু কোনো বই আছে বইয়ের কিন্তু রেফারেন্স দিয়ে দেয় তাই না যারা ইউনিভার্সিটিতে পড়েছি পাঁচটা বা দশটা বইয়ের রেফারেন্স থাকে আমরা এই কয়েকটা জিনিস পড়াবো কিন্তু কোনো স্পেশাল একটা বই থেকে না কিন্তু কোন টিচার হয়তো একটা বই পড়ায় কিন্তু আপনার কিন্তু সিলেবাসের মধ্যে লেখা থাকে দশটা বই বা পাঁচটা বই যে যে বই থেকে পড়াটা কেন ওই টপিকগুলি কিন্তু পড়াবে সো এক্সাম্পলটা আপনার সেম সিলেবাসটা এখন কোন বই থেকে পড়তে হবে সেটা পিএমআই দশটা বইয়ের রেফারেন্স দিয়েছে ওদের আছে দেখবেন তার মধ্যে আছে এর সাথে আরো আটটা বই আছে হ্যাঁ তো ওই সবগুলো থেকে আসলে পরীক্ষার প্রশ্ন আসবে ফলে আমরা তো দশটা বই পড়ার পসিবল না এই জন্য স্টুডেন্ট তৈরি করেছে যেটা আসলে তবে ওইটা পড়লে পাশ করবে এরকম না ওর সাথে আসলে অনেক মানে সাইড বই পড়তে হবে রেফারেন্স বই গুলো আমরা পড়ি না ইউনিভার্সিটি পড়ি একটা বই পড়ে কিন্তু আমরা পাশ করি না আমাদের কি দেখা যায় বিভিন্ন টপিক বিভিন্ন বই থেকে পড়তে হয় তো সেটা কিন্তু আমাদেরকে করতে হবে জিসটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে কিন্তু আমাদেরকে অন্য বইয়ের হেল্প নিতে হবে তবে ডাইরেক্টলি পিএম বক পিএম বক কিন্তু আমাদের এক্সাম কন্টেন্ট না ঠিক আছে এক্সাম কন্টেন্ট আউটলাইন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা দেখবেন আমি আপনাদের দেখাবো সেটা অনুযায়ী আসলে সিলেবাস পরীক্ষা হবে হ্যাঁ তা আমি ক্লাসে ওইটাই পড়াবো আমি ওই এক্সাম কন্টেন্ট আউটলাইনটাই পড়াবো

আসলে তিনটা ডোমেন থেকে পরীক্ষা হবে এখন একটা হচ্ছে পিপুল ডোমেন একটা হচ্ছে বিজনেস এনভারনমেন্ট আপনারা একটু খেয়াল করে দেখেন যে ডোমেন গুলোর কথা যে আমরা বলতেছি দেখেন তো প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজ করতে গিয়ে এই তিনটা হাই লেভেল ডোমেন নিয়ে আমরা কাজ করি কিনা যেকোনো প্রজেক্টে পিপুল নিয়ে কাজ করতে হয় আমাদের বিরাট একটা পার্ট পিপুল আর একটা প্রসেস কোন কোন প্রসেস ফলো করেন সেটা লিখিত হোক অলিখিত হোক কিছু আমরা ফলো করি কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট এর প্রকুইমেন্ট আমরা ফলো করছি বা পেমেন্ট পার্টে ফলো করছি কিন্তু সব হয়তো করতেছি না কিছু না কিছু প্রসেস ফলো করছি আর সব প্রজেক্ট কোথায় হয় কোন একটা বিজনেস এনভারনমেন্টে কোন একটা অর্গানাইজেশনে বা কোন একটা গভর্নমেন্টের প্রতিষ্ঠানে সেই বিজনেস এনভারনমেন্টটা কিন্তু আমাদেরকে কনসাল্ট করেই প্রজেক্ট করতে হয় ওর বাইরে কিন্তু আমরা যেতে পারি না সেটা হচ্ছে বিজনেস এনভারনমেন্ট এই তিনটা ডোমেইনে হ্যাঁ এই তিনটা ডোমেইনেই আসলে প্রজেক্ট ম্যানেজারকে এক্সপার্ট হতে হবে এই জন্য পি এম এ বসে আমরা পরীক্ষা নেবো এই তিনটা ডোমেনের উপরে সো পরীক্ষায় পিপল রিলেটেড আপনি ফোর্টি টু পার্সেন্ট কোয়েশন পাবেন প্রসেস রিলেটেড ফিফটি পার্সেন্ট আর বিজনেস এনভার্মেন্ট রিলেটেড এইট পার্সেন্ট পাবেন ঠিক আছে তো আমরা এটা নিয়ে খুব পছন্দ হওয়ার দরকার নেই আমরা ক্লাসে আলোচনা করতে করতে সবগুলো এইভাবে পড়বো দেখবেন প্রসেস নিয়ে আমরা অনেক পড়বো তারপরে একটু কম পড়বো পিপল নিয়ে আর সবচেয়ে কম পড়বো বিজনেস এনভার্মেন্ট নিয়ে এবার সেইভাবেই কোয়েশনগুলো আসবে আর একটা যেটা চেঞ্জ সেটা হচ্ছে আগে সব প্রশ্ন আসতো প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে প্রেডিক্টিভ মানে সিরিয়াল আকারে আমরা প্রজেক্ট ম্যানেজ করি যেটা কনস্ট্রাকশনে আমরা করে থাকি মেনলি কনস্ট্রাকশন প্রজেক্ট আমরা কি করি আমরা আগে কি করি আর্কিটেকচার ডিজাইন করতে হয় তাই না তারপর স্ট্রাকচার ডিজাইন করতে হয় তারপরে ধরেন পাইলিং করতে হবে তারপরে ফাউন্ডেশন করতে হবে তারপর ফ্রেমিং করতে হবে একদম একটা সিরিয়াল ওয়েতে আগে পড়ে করলে কিন্তু হবে না আপনি পাইলিং করেন নাই তার আগে ফাউন্ডেশন দিয়ে দিলেন হবে না ফাউন্ডেশন দেন নাই তার আগে ছাদের ঢালাই দেবেন হবে না এই যে আমরা যে ওয়েতে প্রজেক্ট ম্যানেজ করি এটাকে আমরা বলি ওয়াটারফল মেথড কিংবা প্রেডিকটিভ অ্যাপ্রোচ সো পিএমআই আসলে সব প্রশ্ন আগে করতে হবে প্রেডিকটিভ অ্যাপ্রোচ থেকে কিন্তু আপনারা এখন জানেন যে অ্যাজাইল নামে একটা টেকনোলজি পুরো বাংলা পুরো ওয়ার্ল্ডে আসলে একটা ডিসরাপশন ক্রিয়েট করেছে এজাইল এ জি আই হ্যাঁ এল ই সো এই অ্যাজাইলটা কিন্তু আমাদের জানা দরকার কারণ আমরা যে এনভারনমেন্টে এখন কাজ করতেছি সেটাকে আসলে এক কথায় কি বলা যায় এক কথায় আমরা বলতে পারি ভুকা তাই না আমাদের যে এখন ওয়ার্ল্ডে আমরা কাজ করতেছি কোথায় আছে ভুকা ভুকা মানে ভোলাটিলিটি বা ভোলাটাইল আনসার্টেন আনসার্টেনিটি কমপ্লেক্সিটি এবং অ্যাম্বুগ্রিটি সবাইকে আমরা এই এনভারনমেন্টে আছি না আমাদের লাইফের মতো ঠিক নাই যে আজকে আছে না কালকে নাই যেটা মনে হচ্ছে যে ঠিক আছে সেটা দেখবেন যে ভোলাটাইল হয়ে গেছে হ্যাঁ এরকম একটা এনভারনমেন্টে আসলে প্রেডিক্টিভ ওয়েতে কাজ করা খুবই টাফ একদম ডিফাইন্ড একটা প্ল্যান্ড ওয়েতে রেদার উই হ্যাভ টু বি এজাইল এজাইল মানে কি চেঞ্জিং এনভারনমেন্টের সাথে হাউ ক্যান উই কুইকলি অ্যাডাপ্ট অ্যাডাপ্টেবিলিটি তাই এটাকে আমরা বলতেছি এজাইল আমাকে এজাইল হতে হবে মানুষের শরীরে কিন্তু সাংঘাতিক এজাইল তাই না আমাদের যে আঙ্গুল বা হাতচারের মুভের এটা কিন্তু এজিলিটি সো আপনাকে এইরকম একটা এনভারনমেন্টে প্রজেক্ট ম্যাচ করার জন্য ইউ হ্যাভ টু বি এজাইল ইউ হ্যাভ টু বি অ্যাডাপ্ট আর হাইপি বি অ্যাজাইল একদম করোনার সাথে আমরা খাপ খায় ফেলছি তাই এই যে হাইব্রিডটা দেখেন হাইব্রিড মানে হচ্ছে দুইটার কম্বিনেশন কোন একটা প্রজেক্ট যদি আপনি কিছুটা প্রেডিক্টিভ আবার কিছুটা অ্যাজাইল ফলো করেন দুইটা মিলে তাহলে ওটাকে আমরা বলি হাইব্রিড ঠিক আছে এই তিন ধরনের জায়গা থেকে এখন প্রশ্ন আসবে ফিফটি পার্সেন্ট প্রেডিক্টিভ থেকে আর ফিফটি পার্সেন্ট আসবে অ্যাজাইল অথবা হাইব্রিড থেকে এগুলো নিয়ে আমরা ডিটেল পড়বো যে প্রেডিকটিভ কাকে বলে কিভাবে আসলে প্রেডিকটিভের কি কি বৈশিষ্ট্য সব আমরা পড়বো জাস্ট আজকে আমরা জাস্ট হেডসঅপ নেই আর কি যে এগুলো থেকে আসলে এইভাবে প্রশ্নগুলো আসবে ওকে ঠিক আছে তাহলে 50 50 আর আমি যেটা বললাম ডোমেইন তিনটা ডোমেইন एग्जाम হবে পিপল প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট প্রতিটা ডোমেইনের মধ্যে আবার কিছু টাস্ক পিএম আইডেন্টিফাই করেছে টাস্ক তার মানে পিপল রিলেটেড

এখানে শুধু একটা এক্সাম্পল দেখাচ্ছে আপনার এক্সাম কন্টেন্ট আউটলাইনটা বোঝানোর জন্য যে ডোমেইন হচ্ছে এক এক নম্বর ডোমেইনে একটা টাস্ক পিএমআই বসে যে আপনি পিপল রিলেটেড যদি ভালোমতো ডোমেইনটাকে ম্যানেজ করতে চান একটা কাজ করতে হবে বিল্ড এ টিম অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ঠিক আছে টিম বিল্ড আপ করতে হবে তাই না টিম ছাড়া কাজ করা যাবে নাকি আপনি একাই প্রজেক্ট ম্যানেজ করবেন টিম লাগবে টিম সে টিমটা আপনি কিভাবে বিল্ড করবেন সেটা একটা টাস্ক এটা টাস্ক নম্বর 6 এরকম

অন্য স্কিলের লোকজন লাগে তো সেটা প্রথমে অ্যাপ্রিস করা তারপর ডিডিউস প্রজেক্ট রিসোর্স রিকোয়ারমেন্টস কি কি রিসোর্স লাগবে সেটা হিউম্যান রিসোর্স ম্যাটেরিয়াল এগুলোকে ফাইন্ড আউট করতে হবে কন্টিনিউসলি অ্যাসেস এবং রিফ্রেশ টিম স্কিলস এবং স্কিলস গুলোকে কিন্তু এক জায়গায় রাখলে হবে না এটাকে প্রজেক্ট অনুযায়ী আপনাকে অ্যাডাপ্ট করতে হবে এবং নলেজ ট্রান্সফার ইনস্যুর করতে হবে এই চারটা এক্সাম্পল দিয়েছে কিন্তু আসলে বিল টিম করতে আরো অনেক নিয়ে আমরা আলোচনা করব সেটা প্রতিটা টপিক যখন পড়াবো আমি বিল টিম নামে একটা টপিক আছে সেই টপিক আমি তখন পড়াবো যে আরো কি কি আমরা করলে আমরা বিল্ড এর টিমটা ভালো মতো করতে পারবো ঠিক আছে এইভাবে প্রতিটা টাস্ক নিয়ে কিন্তু আমরা ক্লাসে আলোচনা করব টোটাল থার্টি সিক্স টাস্ক এটাই কিন্তু আমাদের সিলেবাস থার্টি সিক্স টাস্ক সেটাই তিনটা ডোমেনে ভাগ করা আছে এই যে এই পাঁচটা কিন্তু আমরা মডিউল পড়ব ক্লাসে পাঁচটা মডিউল পড়ব সবাই একটু দেখেন তো এই মডিউল গুলোর আছে এই মডিউল একটু পড়েন নিজেরা এখানে দুইটা আছে পিপুল রিলেটেড দুইটা মডিউল আছে পিপুল রিলেটেড মানে ওই যে থার্টি আমরা ট্রাস বা টপিক বলতেছি সেটা আসলে পাঁচটা মডিউলে ভাগ করা আছে স্টুডেন্ট ম্যানুয়ালে আমি এই পাঁচটা মডিউলে আলাদা আলাদা ভাবে পড়াবো তাহলে এখানে বোঝা যাচ্ছে কোনটা কোনটা পিপুল রিলেটেড ওয়ান আর ফোর দেখেছেন টিম টিম মানুষ এখানে সাতটা টপিক আমরা করবো বা সাতটা টাস আর এখানে সাতটা টপিক করবো টোটাল ফোরটিন এই দুইটা কি নিয়ে প্রসেস প্রসেস নিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি টপিক সেভেন্টি টপিক আমরা করবো আর লাস্টে তো বাকি থাকলো বিজনেস এনভারনমেন্ট যেটা নিয়ে আমরা পাঁচটা টপিক করবো ঠিক আছে এই হচ্ছে আমাদের পড়াশোনার এই পাঁচটার উপর বেস করে আমরা পড়াশোনা করবো এটা দরকার নেই এটা আমি পরে দেখবো এটাও আমার মনে হয় দরকার নাই পিএম বক্স সিক্স এই মধ্যেই কিন্তু আবার এই পিপুল প্রসেস মিস এনভারনমেন্টের বিভিন্ন চ্যাপ্টার আছে এগুলো আমার এখন দরকার নেই আমি পড়াতে গেলে আপনাদেরকে কানেক্ট করে দেব ওকে আর যদি কারো অ্যাজাল সার্টিফিকেশন থাকে অলরেডি স্কাম মাস্টার বা এরকম যদি কেউ সার্টিফিকেশন করে থাকেন সেটা খুব হেল্প করবে আপনাদের হ্যাঁ আর না হলেও কোনো সমস্যা নেই আমরা ক্লাসে প্রায় তিনটা ক্লাস নেবো আমি শুধু এর উপরে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে এবং যে কনসেপ্ট গুলো আলোচনা করব সেটা আপনার জন্য যথেষ্ট ঠিক আছে আমি একটু স্ল্যাড গুলো এক্সপ্লেন করে যাচ্ছি পরীক্ষায় যে কোশ্চেন হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি পরীক্ষায় এখানে আমরা লাস্ট আলোচনায় চলে আসছি একশো আশিটা কোশ্চেন আসবে পরীক্ষায় সময় কত তিন ঘন্টা পঞ্চাশ মিনিট তার মানে টোটাল দুইশো তিরিশ মিনিট পরীক্ষা তার মানে এক একটা প্রশ্নে মোস্ট প্রবলি আপনি সেভেন্টি সিক্স সেকেন্ড করে সময় পাবেন আর মানে অন এন এভারেজ রেস্ট করবে না যে সেভেন্টি সেকেন্ড পরে অন্য কোশনে যাবে সেটা না মানে আমি এমনি হিসাব করে বলছি আর কি এর মধ্যে একশো পঁচাত্তরটা স্কোর স্কোরিং হবে আর পাঁচটা কিন্তু আনস্কোর থাকবে সেটা আপনি জানবেনও না যে কোন পাঁচটা আনস্কোর এটা ভুল হলেও কোনো মার্কস পাবেন না কারেক্ট হলেও কোনো মার্কস পাবেন না ভুল হলেও মার্কস কাটা যাবে না কারেক্ট হলেও কোনো মার্কস পাবেন না ঠিক আছে সেগুলোকে আমরা বলি টেক্সট কোয়েশ্চেন কিন্তু এটা কোনো আইডেন্টিফিকেশন নাই যে কোনগুলো টেস্ট কোয়েশ্চেন তাহলে মেইন পরীক্ষা হবে একশো পঁচাত্তরে ডিফিকাল্টি হচ্ছে এখানে আসলে আপনাকে প্রায় সেভেন্টি পার্সেন্ট পেতে হবে সেভেন্টি পার্সেন্ট বা মোর দেন সেভেন্টি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে দ্যাট ইজ নোট ইজি ওকে তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার কোশ্চেন কয়টা আসবে এবং পরীক্ষায় আবার নতুন যেটা ইন্ট্রোডিউস করেছে যে আপনি সিক্সটি কোশ্চেন আনসার দেওয়ার পর দশ মিনিটের ব্রেক নিতে পারবেন

আবার যখন কোয়ান্টিটি দিয়ে সাবমিট করে দিবেন তখন আবার 121 থেকে 180 পর্যন্ত क्वेश्चन আসবে আপনি আর কখনই ব্যাক করতে পারবেন না আগে দুইটা সেকশনে ঠিক আছে এই হচ্ছে আমাদের एग्जामের ওয়েটা আমরা পরে আলোচনা করব যখন পরীক্ষা দিবেন তখন আমরা আলোচনা করব এবং শেষ দিনে আমি আবার এটা আবার মেনশন করব শেষ দিনে সো পরীক্ষায় কিন্তু আগে শুধু মাল্টিপল চয়েস क्वेश्चन আসছে এই দুই নম্বরটা সবাই দেখেছেন এই যে আগে খালি এইটা क्वेश्चन আসতো সরি শুধু মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু এখন কিন্তু ট্রু ফলস কিছু কোশ্চেন পাবেন আবার মাল্টিপল চয়েস সবচেয়ে বেশি কোশ্চেন পাবেন 60 70% কোশ্চেন পাবেন মাল্টিপল চয়েস মানে চারটা অপশন থাকবে তার মধ্যে একটাই কারেক্ট থার্ড থাকবে মাল্টিপল রেসপন্স তার মানে মোর দেন ওয়ান आंसर হবে বলে দিবে যে চুজ টু বা চুজ থ্রি তখন আপনাকে দুইটা বা তিনটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আর ড্র্যাগ এন্ড ড্রপ বা ম্যাচিং ম্যাচিং মনে আছে আমরা ছোটবেলায় করেছি পাম্প লেফট সাইডের সাথে রাইট সাইডকে কানেক্ট করা কিন্তু ডিফিকাল্টি একটু বেড়ে গেছে আগে শুধু বললাম দুই নম্বরটা আসতো এখন কিন্তু আরো বাকি পাঁচ ধরনের আসবে স্পট গ্রাফিক্যাল আসবে ছবি আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে যে কোনটা হয়তো একটা গ্রাফ দিয়ে দিল

হ্যাঁ তার উপরে কিন্তু কোশ্চেন হবে সো দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন এটা নতুন অ্যাড হবে আমার সময় লাগবে অ্যাড করতে হ্যাঁ সো এটা কিন্তু নতুন একটা আসছেছে সো নতুনের চেয়ে সহজ আছে হ্যাঁ নতুন আসলে সহজ হয় হ্যাঁ পিএমআই এটা যুক্তি দেখাইছে যে আমরা এখন আসলে এত ইউটিউব দেখি নাকি কেউ ইউটিউব দেখেন না এরকম কেউ আছেন টিভি টিভি তো সব উঠে গেছে সব ইউটিউব সো মানে আমরা এখন এত ভিজুয়াল ইয়ে হয়ে গেছি আমরা কখনো ইউটিউবে দেখছি কখন ফেসবুকে দেখছি এই ভিডিও দেখছি তার মানে যদি খালি আমরা এই টাইপের এক্সাম দেই তাহলে মনোটোনাস হবে এক্সামের মধ্যে একটু ভিন্নতা আনার জন্য বা যারা ইয়াং আসতেছে তারা কিন্তু আরো তাই না তারা কিন্তু ল্যাপটপে পড়াশোনা করে বা ট্যাবের মধ্যেই পড়াশোনা করে সো তাদের যে মনোটোনাসটা কাটানোর জন্য আসলে ভিডিও টাইপ কোয়েশ্চেন পিএমআই ইন্ট্রোডিউস করছে যাতে আমরা মনোটোনাস হয়ে বিরক্ত না হয়ে যাই যাতে সো দ্যাট ইজ ইন্টারেস্টিং

হ্যাঁ চেকবক্সে ক্লিক করতে পারল আর ম্যাচিং হলে বড় প্রশ্ন হয়ে যায় অনেককে আমি সাইজ করি যে মাল্টিপল ম্যাচিং হলে স্কিপ করবেন পরীক্ষা সব আসার করতে হবে এরকম কিন্তু জরুরি না দেখা যাবে এই ম্যাচিং সলভ করতে গিয়ে পাঁচ মিনিট নষ্ট করে ফেলছেন তাহলে কিন্তু আপনি খুবই ক্রাইসিসে করবেন হ্যাঁ ম্যাচিং গুলো কঠিন আসে কঠিন মানে কঠিনের চেয়ে বেশি হচ্ছে বড় আসে আপনার পড়তেই হয়তো তিন চার তিন মিনিট লাগবে টাইম কনসি ঠিক আছে ডিফিকাল্টিও আছে আবার বড় বড় হলে আপনি পুরা পেট জুড়ে হ্যাঁ এবার পাঁচটা হয়তো টাঙলে একটা মার্চ পাবেন আপনি পাঁচটা যদি ম্যাচিং করতে পারেন তার মানে একটা ওই নর্মালি তো এমসিকিউতে একটা কেস দিয়ে সে কেসের উপরে কোশ্চেন গুলো আছে ম্যাচিং এও একটা কেস দিয়ে সে কেসের উপরেই ম্যাচিং কোশ্চেন গুলো আছে হ্যাঁ হ্যাঁ এখানে আবার সমস্যা হচ্ছে প্রতিটা ম্যাচিং এর জন্য কেস থাকবে একটা ছোট ছোট কেস এই পাঁচটা কেস পরে পাঁচটার সাথে ম্যাচ করতে হবে আচ্ছা একটা সেকশন এর যে সাতটা क्वेश्चन হয় আমি কি চাইলেই মানে মনে করুন 45 নম্বর क्वेश्चनটা ম্যাচিং আমি 46 এ গেলাম আবার কি 45 এ ফিরে আসতে পারবো পরবর্তীতে আমাদের টাইম থাকে ব্যাক এন্ড ফোর্থ করতে পারবেন এবং কোন একটা প্রশ্ন মার্ক করে রাখতে পারবেন পরে আপনি আবার ব্যাক করতে পারবেন যে কোনো প্রশ্ন যেগুলো আপনি মার্ক করে রেখেছেন যে কোনো প্রশ্ন আপনি ব্যাক করতে পারবেন যে কোনো সময় কোনো সমস্যা নেই নেভিগেশন নামে একটা বার থাকবে নিচে সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এক থেকে ষাটটা প্রশ্ন আপনি যে কোনো ক্লিক করে ব্যাক করতে পারবেন আর পরীক্ষা হলে আপনাকে একটা কাগজ দিবে না কাগজ দিবে কিংবা একটা ডিজিটাল বোর্ড দিবে যেখানে আপনি লিখতে পারবেন আপনি হয়তো দু কয়েকটি প্রশ্ন লিখেও রাখতে পারলেন যে আমি পাঁচ নম্বরটা ব্যাক করতে চাই বা দশ নম্বরটা ব্যাক করতে চাই আর সফটওয়্যারে আপনি মার্ক করে রাখতে পারেন ঠিক আছে ওকে এরকমও কিন্তু টেবিল আকারে আসতে পারে টেবিলে হয়তো বলতে পারে যে আপনি এই টেবিলে এখন কোন রোতে আপডেট করবেন সিচুয়েশন দিয়ে বলবে কোন রোতে আপনাকে ইমিডিয়ে এখন আপডেট করতে হবে এই রোতে ক্লিক করলে আনসার হয়ে যাবে ঠিক আছে এরকম হটস্পট টাইপ কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবে টাই ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং বাকিগুলো সময় খুব একটা লাগবে না হ্যাঁ আবার অনেক প্রশ্ন পাবেন যেটা দশ সেকেন্ড আনসার দিতে পারেন এইভাবে কিন্তু টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে লাস্ট লাস্ট হচ্ছে আমাদের রিসোর্স কি কি আমরা ইউজ করবো ক্লাসে এক নম্বর রিসোর্স ইউজ করবো স্টুডেন্ট মেনুয়াল যেটা বাম সাইডে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজাইল প্র্যাকটিস গাইড এটা আমি আপনাদের দিয়ে দেবো সেই অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা এটা একদম আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড করতে হবে এবং বিটুইন দ্য লাইন্স করতে হবে ঠিক আছে ওয়ার্ড বাই ওয়ার্ড এবং বিটুইন দ্য লাইন্স সো এই অ্যাজাইল নিয়ে কিন্তু আমি প্রায় তিনটা ক্লাস নেব এই অ্যাজাইল প্র্যাকটিস গাইডের উপরে সো এরপরে পিএম গাইড সেভেন এডিশন পড়তে হবে এবং এই পরের স্লাইডে আছে সিক্স এডিশন পড়তে হবে তারপরে আরো এডিশনাল কিন্তু রিডিং আছে সব পড়া সম্ভব না আমি বিভিন্ন সময় বলে দেবো যে কোথায় কোথায় পড়বেন রিতার বই আছে যেটা আসলে অনেকে রিতার বই না পড়ে অনেকে সাইন্স করে যে পরীক্ষা বুঝবেন না আমরা আগে বলতাম এবার আমি আসলে খুব একটা জোর দিচ্ছি না কারণ এত বেশি পড়াশোনা এর মধ্যে আবার রিতা বললে এই যে মাঝখানের বইটা রিতা মালকাহি টেন্থ এডিশন বইটা কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো বিভিন্ন চ্যাপ্টারে কোয়েশ্চেন গুলো সলভ করবেন আমি বলে দেবো আবার এটাও একটা বই আছে যেটা অ্যাজাইলের জন্য আর এটা একটু পড়তে হবে এটা চোদ্দ পিসটা একটা বই এই যে লিঙ্ক আছে লিঙ্ক থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন বা আমার যে গুগল ড্রাইভ দেব সেখানে পাবেন এটা মাত্র এটা আসলে আমি ক্লাসে পড়াবো কিন্তু অন্যভাবে পড়াবো আপনি এটা পড়লে ইউল গেট ইয়া হবে আর কি হচ্ছে আমাদের কিন্তু ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে মেইন পড়াশোনা হবে আমাদের আসলে এইটা স্টুডেন্ট ম্যানুয়াল এইটা এবং হচ্ছে আমাদের পিএম বক গাইড সিক্স এবং সেভেন এই চারটা আসলে মেইন রিডিং আর আমি আপনাদের সবাইকে সিমিলেটর দেব যেখানে আপনি PMI এর থেকে স্যাম্পল क्वेश्चंस পারবেন সলভ করার জন্য ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সো সিমুলেটরের অ্যাক্সেস আমি আপনাদের সবাইকে দিয়ে দেব এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস এবং আপনি যদি ওই যে 39 ডলার দিয়ে PMI এর থেকে কেনেন তাহলে এই এই লিংকে আপনি তাদের আসলে এক বছরের জন্য অনলাইন ম্যাটেরিয়াল পাবেন যেখানে স্টুডেন্ট ম্যানুয়াল আর কপি থাকবে এই যে এখানে রেজিস্টারড ম্যানুয়াল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে স্টেমিনার ম্যানুয়ালটা আপনি ডাউনলোড করতে পারবেন নিজের জন্য বা অনলাইনে পড়তে পারবেন ক্লাসে কিছু আমি এক্সারসাইজ করাবো যেটা আপনি আমি আপনাদেরকে দিয়ে দেবো সেটা আসলে ওই প্ল্যাটফর্মে আছে এবং দুইটা ছোট ছোট এক্সাম এখানে আছে যেগুলো কোশ্চেন এক্সাম এ আসে তো এক্সামে লোডই হয় না হ্যাঁ হ্যাঁ যে দেখালেন ভিএমআই এটা লোড হয় না খুব সহজে

আমরা এখানে আসি না আমি তো ইয়াতে আছি না পিএমআই এলো চয়েস করি আমি তো অনেকদিন ঢুকি না মনে হচ্ছে এলো চয়েস না ভুলে গেছি লিঙ্ক ও লিঙ্কটা কি ছিল

ওকে এর মধ্যে দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা মানে আমি জাস্ট ইয়েটা দেখাচ্ছি একটু চয়েস প্ল্যাটফর্মে কি আছে আমাদের এই লগ ইনটা করতে হবে আপনার পি এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তাহলে পি আই কিন্তু চাইলে ট্র্যাক করতে পারবে এবং মানে সামনে ট্র্যাক করবে ওরা এখন পর্যন্ত ট্র্যাক করছেন